নমস্কার, 7 AM নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসছে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এদিন টিটাগড়ে শাসক দলের দুই নেতার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়েছেন এক তৃণমূল কর্মী। আর এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্রিজের তলায় দোকান বসানো নিয়ে প্রকাশ্যে এলো শাসক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। 2018 সালে নামখানা ব্যবসায়ী সমিতির প্রশাসনের সঙ্গে একটি চুক্তিপত্র স্বাক্ষর হওয়ার পর হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ উদ্বোধন হয়, যেখানে উল্লেখ থাকে নিরাপত্তার কারণে ব্রিজের তলায় কোনো দোকান বসতে পারবে না। উল্লেখ্য, কলকাতার সঙ্গে বকখালির সরাসরি যাতায়াতের সংযোগ করেছে এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, কিন্তু অভিযোগ নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই ব্রিজের তলায় টাকার বিনিময়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে দোকান, যাতে মদত দিচ্ছে শাসক দলের নতুন গোষ্ঠী নামখানা ব্যবসায়ী উন্নয়ন সমিতি। বিগত এক বছর ধরে নামখানা ব্রিজের তলায় অবৈধভাবে পাটকাঠি এবং তেল রেখে ব্যবসা করবার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরেও শিক্ষা নেয়নি নতুন গোষ্ঠী নামখানা ব্যবসায়ী উন্নয়ন সমিতির অসাধু লোকজন। এমনই অভিযোগ তুলেছে শাসক দলেরই পুরনো নামখানা ব্যবসায়ী সমিতির সদস্যরা। এই নিয়েই এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। আর এ বিষয়ের মধ্যস্থতায় এগিয়ে এলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। নতুন নামখানা উন্নয়ন সমিতির সম্পাদক মনোরঞ্জন বেরার দাবি, 2014 সালে যখন ব্রিজ তৈরি শুরু হয় তখন 400 দোকান ভাঙা পড়ে, তাদের অনেকেই এখনো কোনো টাকা পয়সা পায়নি, তাদের কথা চিন্তা করেই দোকান বসানো হচ্ছে। সময় আমাদের প্রায় 400 দোকান ভেঙে যায়, তারা রুজি রোজগারের স্বার্থে ব্রিজের তলায় তারা জীবিকা নির্বাহ করছে, করার জন্যই তারা টুকিটাকি ব্যবসা করছে, বিভিন্ন ধরনের ব্যবসা। কিন্তু ব্যবসা সমিতি নাকি তাদের কাছে বলেছিল যে এখানে ব্রিজের তলায় আর কেউ বসবে না, বিপদ হতে পারে। না, ওটা মিথ্যা কথা। ওটা এখন যে ওনারা কেন বলছেন সেটা আমরা বলতে পারছি না, কিন্তু আজকে 2014 সালের পর থেকে প্রায় দোকানগুলো আছে, আজকে প্রায় 8-9 বছর হয়ে গেল সেভাবেই ব্যবসা করছে। আজকে এরা নতুন করে কিছু দোকান কি আপনারা বসাচ্ছে? নতুন করে দোকান বসানো হচ্ছে কি, লোকাল প্রশাসনের সহযোগিতা একটু নিয়েছি, যারা একেবারে ভেঙে গেছে এখনো পর্যন্ত তার জায়গা পায়নি, তাদেরকে একটু ফাঁকা থাকলে তাদেরকে একটু জায়গা দেওয়া হচ্ছে ব্যবসা করার জন্য। এই যে বসছে, এখানে কোনো বিপদের আশঙ্কা করেন? কদিন আগে তো আগুন ধরে গেছিল। যেটা ধরে গেছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু বিপদ হওয়ার কথা নয়, এটা কি কারণ হয়ে গেছে আমরা এখনো সঠিক কথা বলতে পারছি না, কারণ যে দাহ্য পদার্থটা ওখানে রাখা হয়েছিল সেটা কিন্তু আইনবিরুদ্ধ, কারণ ওই পাকাটিগুলো তো ওখানে রাখা ঠিক হয় না, তখন সেভাবেই রেখেছে, কেউ অত গুরুত্ব দেয়নি। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে আপাতত এই 400 দোকানদার বিষয়টি নিয়ে কথা বলা হয়েছিল সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার সাথেও। ঘটনার সত্যতা স্বীকার করে তিনি কি জানালেন শুনুন। দেখুন, এটা আজকের আমি দেখেছি, আমি আজকের বকখালিতে গেছিলাম, ফেরার পথে এটা আমি দেখেছি। এবং এটা যেটা আপনি বলছেন, নামখানাতে একটা কোঅপারেটিভ সোসাইটি গঠিত হয়েছে, আমি সেদিনকার সেই কোঅপারেটিভ উদ্বোধনেও আমি গেছিলাম, যে যাতে ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত দোকানদাররা আছে তারা যদি একটা সমবায়ের মধ্য দিয়ে তারা চলে তাহলে তারাও নিজেরা অনেকটা উপকৃত হবে, ছোট মাঝারি যারা দোকানদার আছে তারা সেই জায়গাতে উপকৃত হবে। কারণ সমবায় সমিতির সেদিনকার ম্যানেজিং ডাইরেক্টরারই তারা সবাই ছিলেন। কিন্তু আজকের এই খবর পেয়ে আমি গেছিলাম, আসার সময় আমি দেখলাম যেটা ঘটনাটা যেটা আপনি বলছেন এটা সত্য। তবে আমি মাননীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং থানার আধিকারিক বড়বাবু এবং ওখানকার যিনি আমাদের জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমন্ত কুমার মালিকে বিষয়টি দেখার জন্য বলেছি, এবং এভাবে যাতে বাজার কমিটির সাথে সমবায় সমিতির কর্মকর্তাদের মধ্যে যে বিরোধ সেটা যাতে না হয়, অনতিবিলম্বে বন্ধ হয়, সে ব্যাপারে ত্রিমুখী একটা বৈঠক করার জন্য
আমি সহকারী সভাধিপতি সীমন্ত কুমার মালী মহাশয়কে অনুরোধ করি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামুনি রায়ের রিপোর্ট, 7 AM নিউজ নেটওয়ার্ক। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 AM নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।